সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। অবশেষে এতদিন পর নিজের ছোট্ট ছেলের ছবি তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। রোদ পোয়াচ্ছেন পূজা ব্যানার্জির ছোট্ট ছেলে। প্রথমবার নিজের ছেলের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। অবশ্যই দেখাবো আপনাদের সেই এক্সক্লুসিভ ছবি। তার আগে আপনারা যারা শর্মিলা শোহাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। শর্মিলা শোহাউস খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে, অপূর্ব গসিপ মার্কা মাসালে দা ওয়াচিং মি অন শর্মিলা শোহাউস। তুমি নতুন স্টুডিও করেছো শর্মিলা, আই উইশ ইউ অল দা সাকসেস। পূজা তার ছেলের ছবি আগেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তবে কোনো সময় ছেলের মুখটি তিনি দেখাননি। তবে এবার তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে ছেলেকে দেখা যাচ্ছে, তবে এই ছবিতেও কিন্তু ছেলের মুখ স্পষ্ট নয়। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, মিট আর সন কৃষিভ বর্মা, অর্থাৎ পূজা এবং কুণাল বর্মার একমাত্র ছেলের নাম তারা রাখলেন কৃষিভ বর্মা। আর এই ছবিতে দেখা যাচ্ছে যে একবার মায়ের কোলে এবং আরেকবার বাবার কোলে আদর খাচ্ছে ছোট্ট কৃষিভ, ছাদের ওপরে রোদ পোয়াচ্ছে সে। আর এই ছবি দেখার পরেই উচ্ছ্বসিত নেটিজেনরা, তাদের এখন শুধু একটাই অপেক্ষা, কবে তারা পূজা এবং কুণালের ছেলের মুখ দেখতে পাবেন। উল্লেখ্য, এই লকডাউনের কারণে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান বাতিল করেন পূজা এবং কুণাল, তারা শুধুমাত্র কোর্ট ম্যারেজই করেছেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.